Assalamualaikum, my dear friends. কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এবং টেকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিছু সুপারহিরো গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ এবং অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনে নিতে পারবেন। বাট এসব গ্যাজেটে কোনো সুপার পাওয়ার দেখতে পাবেন না, তবে এন্টারটেইনিং অ্যান্ড টাইম পাস হিসাবে অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি টেকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আয়রন ম্যান হ্যান্ড। বন্ধুরা, মার্ভেল সিরিজের ওয়ান অফ দ্য পপুলার সুপার হিরো হচ্ছে আয়রন ম্যান। 2008 সালে রিলিজ হওয়া আয়রন ম্যানের প্রথম মুভি সবার মনকে ছুঁয়ে দিয়েছিল, বিকজ আয়রন ম্যানের উড়ন্ত মেটালিক স্যুট একদম ইউনিক ছিল। তো সেরকমই আয়রন ম্যান স্যুটের মতো আজকে আমি আপনাদের দেখাবো এমন এক রিয়েল লাইফ স্যুট বা গ্লোভস, যা দিয়ে ব্লু কালারের লেজার লাইটও বের করতে পারবেন। এই লেজার লাইট এতই পাওয়ারফুল যে এটা দিয়ে বেলুন ফাটানো থেকে ছোট্টখাটো লাফিকেও চালাতে পারবেন। এছাড়াও এটিতে পটাকার মতো রকেট লঞ্চারও দেখতে পাবেন। আর এই সবগুলো ফিচারকে আয়রন ম্যান মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে রিয়েল লাইফেও তৈরি করা হয়েছে এবং এটির প্রাইস 3000 টাকা। স্পাইডারম্যান গিয়ার অ্যান্ড ব্লাস্টার। বন্ধুরা, স্পাইডারম্যান মার্ভেল সিরিজের এমন একটি ক্যারেক্টার যাকে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও অনেক পছন্দ, কারণ মুভিতে স্পাইডারম্যানকে অনেক লম্বা সময় ধরে দেখে আসছে এবং তার ফ্যানি মোমেন্ট খুব এন্টারটেইনিং করে। তো সে মজাকে আরও একটু বাড়িয়ে দিতে আপনার বাচ্চাদের কিনে দিতে পারেন এই রকম গিয়ার্সকে, যা কিনা আপনাকে এক রিয়েল লাইফ স্পাইডারম্যানের ফিলিং প্রোভাইড করবে। বন্ধুরা, এটি এক প্রকার ছোট্ট ব্লাস্টার গিয়ার হয়ে থাকে, যদিও বা স্পাইডারম্যানের মতো ওয়েব বের করতে পারবে না, তবে এটি দিয়ে ওয়েবের বদলে ডার্ট শুট করতে পারবেন, যা অনেক সেফ অ্যান্ড এন্টারটেইনিং হয়ে থাকে। এছাড়াও এটির সাথে ম্যাগজিন কটেজ পেয়ে যাবেন, আর সেখানে আপনি চাইলে বেশ কয়েকটা ডার্টস অ্যাড করে রাখতে পারবেন। এটি বিশেষ করে বাচ্চাদের হেভি ইন্টারেস্টিং লাগবে। সো ভিউয়ার্স, আপনিও যদি স্পাইডারম্যানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং এটির প্রাইস মাত্র 405 টাকা। ব্যাটম্যান কার্স। বন্ধুরা, এই কার্সকে ব্যাটম্যান মুভি থেকে ইন্সপায়ার হয়ে রিয়েল লাইফে তৈরি করা হয়েছে। এটি দেখতে যেমন রিয়েলিস্টিক, ঠিক তেমনই এটার সামনে এক ফায়ার স্পেশাল ডার্টের সাথে এক পাওয়ারফুল ক্যাননও দেখতে পাবেন। এটির সামনে এক ক্যামেরাও ইনস্টল করা হয়েছে, এতে করে আপনি আপনার স্মার্টফোন দিয়ে এটিকে কন্ট্রোল করতে পারবেন। কার্সটিতে 3D স্পিকারও দেওয়া হয়েছে এবং কার্সটিতে মেশিন গান থেকে শুরু করে রকেট লঞ্চারও দেখতে পাবেন, আর এই সব কিছুকেই আপনি আপনার স্মার্টফোন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। ওভারঅল এই কার্স সত্যি অসাধারণ, বাট এটির অরিজিনালটা বাংলাদেশে নট অ্যাভেলেবেল, তবে আপনি চাইলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস 3000 টাকা। আয়রন ম্যান আর্ক রিঅ্যাক্টর। ভিউয়ার্স, আয়রন ম্যান মুভির ফার্স্ট পার্ট যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে এমন একটি আর্ক রিঅ্যাক্টর টনি স্টার্কের বার্থডেতে গিফট করেছিল এবং সে সিন মুভিটির সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল। তো ঠিক তেমনই আপনিও যদি কাউকে কিছু গিফট করতে চান অথবা আপনার রুমে শোপিস হিসাবে রেখে দিতে চান তাহলে কিনে নিতে পারেন এইরকম আর্ক রিঅ্যাক্টরকে। বন্ধুরা, এটি দেখতে সেম টু সেম টনি স্টার্কের রিয়েল আর্ক রিঅ্যাক্টরের মতোই, এতে করে হঠাৎ করে কেউ যদি দেখে তাহলে খুবই সারপ্রাইজিং হবে। এছাড়াও এটির মধ্যস্থলে এলইডি লাইট লাগানো হয়েছে এবং আপনি চাইলে এটির সাথে পাওয়া রিমোটের মাধ্যমে সে লাইটকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনিও যদি টনি স্টার্কের স্মৃতি হিসাবে কিছু নিজের কাছে রেখে দিতে চান তাহলে 2200 টাকা দিয়ে এটিকে কিনে নিতে পারেন এবং এটির অনলাইন পারচেস লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যানোস গ্লোভস। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভিতে আমরা দেখেছিলাম থ্যানোসকে, যে পুরো মার্ভেল সিরিজের সব থেকে বড় ও পাওয়ারফুল ভিলেন। তো থ্যানোসের কাছে এত পাওয়ার থাকার কারণ হচ্ছে এই গ্লোভস, আর সেটাতে লাগানো 6 আনন্দমণি। এবং এই গ্লোভসকে মুভি থেকে ইন্সপায়ার হয়ে কিছু টয়েস কোম্পানি আমাদের রিয়েল লাইফেও তৈরি করেছে। এই গ্লোভসের সাথে আপনি পাবেন 6টি কালারফুল স্টোন, যেগুলোর সাথে অ্যাড করা হয়েছে এলইডি লাইট। সাথে গ্লোভসের ভীষণ স্টোনের নিচে দেয়া হয়েছে এক অন অফ সুইচ এবং সেটাকে অন করার সাথে সাথে 6 আনাতমণি গ্লো করতে শুরু করে। এছাড়াও এই গ্লোভসের বিল্টিন স্পিকার আলাদা আলাদা মুভমেন্ট অনুযায়ী সাউন্ড ইফেক্টও প্রোভাইড করে। সো ভিউয়ার্স, আপনিও যদি এই থ্যানোসের রিয়েল লাইফ গ্লোভসকে কিনে নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনলাইন বাই লিঙ্ক পেয়ে যাবেন এবং এটির প্রাইস 1300 টাকা। স্পাইডারম্যান ওয়েব শুটার। বন্ধুরা, আপনারা যদি স্পাইডারম্যানের মতো ওয়েব তৈরি করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই রকম গ্যাজেটকে, আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এটির সাথে আপনি এক স্পাইডারম্যান গ্লোভস, এক হোল্ডার ও এক ওয়েব বোতল পাবেন, আর সেগুলোকে আপনার হাতে সেট করে কিছুটা এইভাবে শ্যুট করতে পারবেন।
আর এটি কয়েক কালারে অ্যাভেলেবল। তো বন্ধুরা, আপনারাও যদি আপনার ছোট বাচ্চাদের কিছু গিফট করতে চান তাহলে এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন, এবং এটির প্রাইস 3000 টাকা। থর ইলেকট্রিক হ্যামার। বন্ধুরা, মার্ভেল সিরিজের সুপার ওয়াপেনের মধ্যে থরের যে হ্যামার রয়েছে সেটাও বেশ পপুলার, এবং অনেকে মনে করেন, ইস, যদি আমার কাছেও এমন একটা হ্যামার থাকতো তাহলে কতই না মজা হতো, রাইট? তো সে কথা মাথায় রেখে কিছু টয় কোম্পানি তৈরি করেছে এই হ্যামারকে, যা দেখতে হবুহু থরের রিয়েল লাইফ হ্যামারের মতো। এছাড়াও এটির মধ্যে ইনস্টল করা হয়েছে কিছু এলইডি লাইট, এতে করে রাতের সময় এটিকে দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে। আপনি হয়তো ভিডিও দেখে আন্দাজ করতেই পারছেন যে এই হ্যামারের ডিজাইনের উপর বেশ নজর, অর্থাৎ হেভি ফিনিশিং দেওয়া হয়েছে, যাতে এক সত্যিকারের হ্যামারের অনুভূতি প্রোভাইড করে। সো ভিউয়ার্স, আপনিও যদি থরের এই হ্যামারকে শোপিস হিসাবে রেখে দিতে চান তাহলে 2000 টাকা দিয়ে এটিকে কিনে নিতে পারেন। আয়রন ম্যান আর্ক ওয়্যারলেস চার্জার। বন্ধুরা, এবার পরিচিত হন একটি ওয়্যারলেস চার্জারের সাথে। যে হ্যাঁ ফ্রেন্ডস, নাম শুনে হয়তো বুঝতে পারছেন যে এটি এক ওয়্যারলেস চার্জার, যাকে তৈরি করা হয়েছে বিশেষ করে আয়রন ম্যান ফ্যানদের জন্য। বন্ধুরা, এটিকে ব্যবহার করে আপনি ওয়্যারলেসলি আপনার স্মার্টফোনকে চার্জ করতে পারবেন। চার্জারটি আপনাকে 10 ওয়াটের চার্জিং প্রোভাইড করবে। এছাড়াও আপনি চাইলে এটিকে এক কার মাউন্ট হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এই চার্জার শুধু আইফোন এবং স্যামসাং মোবাইলে সাপোর্ট করে, এবং এটির প্রাইস 2450 টাকা। রিয়েল স্টর্ম ব্রেকার। ভিউয়ার্স, অ্যাভেঞ্জারের ওয়ান অফ দ্য পাওয়ারফুল সুপার হিরো হচ্ছে থর, যার পুরাতন হ্যামার থর র্যাগনারক মুভিতে ভেঙে ফেলেছিল। তারপর আবারও অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভিতে দেখতে পাওয়া গেছে থরের এক নতুন হ্যামার, যার নাম স্টর্ম ব্রেকার। তো মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু টয় কোম্পানি এমনই সেম টু সেম স্টর্ম ব্রেকার রিয়েল লাইফেও বানিয়েছে, এবং এটাকে তৈরি করতে ব্যবহার করা হয়েছে ফাইবার প্লাস্টিক। তো এই স্টর্ম ব্রেকার অরিজিনাল স্টর্ম ব্রেকারের মতো বিজলি জেনারেট করতে পারবে না, তবে এটির লাইটিং ইফেক্ট এবং সাউন্ড আপনাকে মুভিওয়ালা অনুভূতি প্রোভাইড করবে, বিকজ এটির মধ্যে এলইডি লাইট এবং 3D সাউন্ড ইফেক্ট যুক্ত করা হয়েছে। সো ভিউয়ার্স, আপনিও যদি থরের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, এবং এটির প্রাইস 800 টাকা। মার্ভেল লেজেন্ড ক্যাপ্টেন আমেরিকা শিল্ড। ভিউয়ার্স, ক্যাপ্টেন আমেরিকা মার্ভেল সিরিজের সবথেকে বড় অংশের মধ্যে একটি, যার অবদান মার্ভেল ফ্যানরা কখনোই ভুলবে না, বিকজ ক্যাপ্টেনের সব মুভিতেই তার সততা এবং অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছে। আর একটি গোপন তথ্য বলি, যে ক্যাপ্টেনের এই সততার জন্যই থরের হ্যামারকে সে উঠাতে পেরেছিল। তো আপনিও যদি সেই ক্যাপ্টেনের ফ্যান হয়ে থাকেন তাহলে তার স্মৃতি হিসাবে এটিকে কিনে নিতে পারেন। বন্ধুরা, এই শিল্ড দেখতে যেমন একদম সত্যিকারের মতো, ঠিক তেমনই এটির পেছনে হ্যান্ড স্টিক করার জন্য এলাস্টিকও যুক্ত করা হয়েছে। এটিকে তৈরি করা হয়েছে পিভিসি মেটেরিয়াল দিয়ে, এতে করে এই শিল্ড দেখতে অনেক গ্লসি এবং শাইনি, যেমনটা মুভিতে দেখানো হয়েছে। সো ফ্রেন্ডস, আপনিও যদি আমার মতো ক্যাপ্টেন আমেরিকার ফ্যান হয়ে থাকেন তাহলে এটিকে অ্যাজ এ শোপিস হিসাবে ব্যবহার করতে পারেন, এবং এটির প্রাইস 1000 টাকা, যাকে আপনি বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের হেভি ইন্টারেস্টিং লেগেছে। সত্যি ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, এবং আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।